হ্যাঁ শাহিন, শাহিন মির্জা, তোমাকে ধন্যবাদ। শাহিন জি মিস, ধন্যবাদ তোমাকে। আর বাকিরা কোথায়? মিস আমি বাকি জনদেরকে লিঙ্ক দিতেছি। আচ্ছা, শাহিন জি মিস, দেখো তো রেকর্ড হচ্ছে কিনা। জি মিস হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে আসো, ক্লাসে চলে আসো। ওতে লিঙ্ক দিয়েছো? লিঙ্ক দিয়েছো? দেখতে পাচ্ছো? জি মিস দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে, এই রেকর্ডটা এ হচ্ছে কিনা আরেকবার দেখো তো। মিস রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা দেখো, আজকে আমাদের প্রথমে আমরা প্রথম স্লাইডে কি দেখতে পাচ্ছি? আমাদের স্কুলের নাম, তাই না? আর আমার জি নামটা মিস দ্বিতীয় স্লাইডে দেখতে পাচ্ছি আমরা। এই যে এটা কি দেখতে পাচ্ছ? পিরামিড পিরামিড। আর এটা ডানেরটা মিশরীয় মানচিত্র, মিশরের মানচিত্র। মিশরের মানচিত্র দেখতে পাচ্ছি। তাহলে পিরামিড কোন দেশের? মিশরের। হ্যাঁ, তো মিশরের পিরামিডের কথা আমি বলেছি যে এটা হলো মিশরের মধ্যে খুব মিশরের গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই মিশরের পিরামিড সম্পর্কে ধারণা নিতে হলে তোমাদেরকে বলেছিলাম সোনারগাঁয়ে যাবা। সোনারগাঁয়ে গিয়ে ওই তাজমহল আর পিরামিড, মানে এগুলো তো আর্টিফিশিয়াল, দেখে আসবা। দেখে আসলেও কিছুটা ধারণা পাবা আগ্রার তাজমহলটা আর পিরামিড, মিশরের পিরামিড, এই সম্পর্কে কিছুটা ধারণা পাবা যে মিশরের পিরামিডের মধ্যে মৃতদেহকে কিভাবে মমি করে রাখা হতো। হ্যাঁ, তারপরে হচ্ছে পিরামিড দেখতে কি রকম হতে পারে, এরকম অনুমান তোমরা পাবা। আর এটা কি দেখতে পাচ্ছি আমরা? আমাদের লোগোটা দেখতে পাচ্ছি আর বইটা দেখতে পাচ্ছি, তাই না? তারপরে দেখো, জি মিস আজকের আলোচনা বিশ্ব সভ্যতা আর মিশরীয় সভ্যতা, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় আমরা পড়বো, মিশরীয় সভ্যতা সম্পর্কে জানবো। পরে দেখো, পটভূমি, ভৌগোলিক অবস্থান, সময়কাল, রাষ্ট্র, সমাজ, নীল নদ, সভ্যতায় মিশরীয়দের অবদান। এরপরে বাড়ির কাজ, আজকের পাঠ থেকে 20টি জ্ঞানমূলক প্রশ্ন। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। তো দেখো, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, জি মিস আচ্ছা তাহলে এবার আমরা বইয়ে চলে যাই, ঠিক আছে? এই শেয়ারিংটা স্টপ করে দিলাম। বই দেখা যাচ্ছে কিনা?
জি মিস আচ্ছা ওই যে আদিম যুগের মানুষ কৃষিকাজ জানতো না বনে ঘুরে ফলমূল বনে বনে ঘুরে ফলমূল সংগ্রহ করে খেত তখনকার যুগে ওইটাই ছিল তাদের হলো সমাজ ব্যবস্থা ঠিক আছে দেখো আদিম যুগের মানুষ কৃষিকাজ জানতো না বনে বনে ফলমূল সংগ্রহ করতো তাই ছিল তাদের খাদ্য এরপর মানুষ পাথর ভেঙে ঘষে ঘষে ধারালো অস্ত্র তৈরি করতে শেখে সে সময় পাথরই ছিল তাদের একমাত্র হাতিয়ার সে কারণে এ যুগকে পাথরের যুগ বলা হতো পাথরের যুগের প্রথম পর্যায়কে বলা হতো পুরনো পাথরের যুগ বা পুরোপলীয় যুগ এ যুগে মানুষ পাথরের অস্ত্র দিয়ে দলবদ্ধভাবে পশু শিকার করত এরা আগুনের ব্যবহারও জানতো তাহলে দেখো যে আগেরকাল এমন একটা সময় ছিল আদিম যুগে এমন একটা সময় ছিল যখন মানুষ রান্না করতে জানতো না ঘর বাড়ি তৈরি করতে পারতো না কাপড় চোপড় পরা জানতো না তারা হলো কোন রকম ফলমূল সংগ্রহ করে খেত তারপর তারা আস্তে আস্তে কি করলো পাথর ভেঙে পাথর ঘষে অস্ত্র তৈরি করতে শিখলো পাথরই ছিল তাদের একমাত্র হাতিয়ার এবং এ যুগকে পাথরের যুগই বলা হয় পাথরের যুগের প্রথম পর্যায়কে বলা হতো পুরোপলীয় যুগ বা পুরনো পাথরের যুগ আর এ যুগে মানুষ পাথরের অস্ত্র দিয়ে দলবদ্ধভাবে পশু শিকার করত এরা আগুনের ব্যবহারও জানত এরপর পুরনো পাথরের যুগ শেষ হয় মানুষের যাযাবর জীবনের অবসান ঘটিয়ে কৃষিভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে তো মানুষ কি করতো জানো এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে বেড়াতো স্থায়ীভাবে কোথাও বসবাস করতো না যাযাবর জীবন ছিল এই যাযাবর জীবনটার অবসান ঘটে কখন যখন মানুষ কৃষিভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারে এ যুগকে বলা হয় নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ পুরনো পাথরের যুগকে বলা হয় পুরোপলীয় যুগ আর নব পাথরের যুগকে বলা হয় নবপলীয় যুগ এরপর কৃষির প্রয়োজনে এ যুগে মানুষ নদীর তীরে বসবাস শুরু করে কৃষির প্রয়োজনে এ যুগে মানুষ নদীর তীরে বসবাস শুরু করে ঘর বাড়ি নির্মাণ করতে শিখে এভাবেই মানব সভ্যতার শুরু এই অধ্যায়ে কিভাবে মানুষ ধাপে ধাপে সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে তারই সত্য কাহিনী যাকে আমরা বলি ইতিহাস সে বিষয়ে আলোচনা করা হবে আচ্ছা এরপরে যেহেতু তোমাদের আজকে তোমরা স্কুলে যাবা তাই না 10 মিনিট আগে ছুটি দিতে চেয়েছি না এই জন্য এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি জানবো এটুকু আমি স্কিপ করে গেলাম তোমাদেরকে মিশরীয় সভ্যতা আজকে পড়াবো দেখতে পাচ্ছ তোমরা বইটা আচ্ছা মিশরীয় সভ্যতা আচ্ছা তোমরা যে চ্যাট বক্সে দুইজনে রোল দিয়েছো তোমরা কি জানো যে এই যে এখন ক্লাসের খুব গুরুত্ব রয়েছে এখন ক্লাস যদি না করো পরীক্ষা অ্যাটেন্ড করতে দেওয়া হবে না আমাদের কিন্তু এগুলো সংরক্ষণ করতে বলেছে টিচাররা কিন্তু সংরক্ষণ করা শুরু করেছে এটা জানো জি মিস সবাই কিন্তু ক্লাস করবে গুরুত্ব সহকারে সব টিচার কিন্তু তোমাদের এই যে চ্যাট বক্সের রোলটা কিন্তু সংরক্ষণ করছে ঠিক আছে বিশেষ ফোল্ডারে রাখছে মনে করো না যে ক্লাস করলে কি আর না করলে কি সব কিছু ব্যবস্থা আছে কিন্তু এই ক্লাস সবাই করো আচ্ছা দুইজন রোল দিয়েছো চ্যাট বক্সে ধন্যবাদ মিশরীয় সভ্যতা পটভূমি আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত দেশটির নাম হলো ইজিপ্ট বা মিশর খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি সমৃদ্ধ জনপদের উদ্ভব হয় তো দেখো এটা হলো আফ্রিকা মহাদেশে অবস্থিত মিশরীয় সভ্যতাটা আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত দেশটির নাম ইজিপ্ট বা মিশর খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি সমৃদ্ধ জনপদের উদ্ভব হয় এ সময় থেকে মিশর প্রাচীন সভ্যতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে ঠিক আছে আচ্ছা এই সময় থেকে মিশর প্রাচীন সভ্যতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু
করে। তো দেখো কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর, সাইলেশিয়া, ভূমধ্য সাগর, দামেস্ক, জেরুজালেম, বেবিলন, আরব মরুভূমি, সুসা, হ্যাঁ আচ্ছা এই দেখো আফ্রিকা, ঠিক আছে। মিশরের অবস্থানটা আর কি দেখানো হচ্ছে, যে এই যে জেরুজালেম, এই প্রাচীন মিশরীয় সভ্যতার মানচিত্র এটা, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা কতটুকু পড়েছি যে আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশ অবস্থিত, কোন কোন মহাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত? কোন মহাদেশ? আফ্রিকা মহাদেশের। আচ্ছা আফ্রিকা মহাদেশের, এই দেশটির নাম কি? মিশর। মিশর, আবার ইংরেজিতে ইজিপ্ট বলা হয়, ঠিক আছে। খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত, মানে যীশু খ্রিস্ট জন্মের, হ্যাঁ জন্মেরও 5000 বছর আগে থেকে শুরু করে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় এই একটি সমৃদ্ধ জনপদের উদ্ভব হয়। এ সময় থেকে প্রাচীন মিশর, প্রাচীন সভ্যতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে। এখন 2022 খ্রিস্টাব্দ, তাই না? এখন মানে যীশু খ্রিস্ট জন্ম হয়েছে তখন থেকে আমরা সাল গণনা শুরু করেছি, 2022 সাল চলতেছে, কিন্তু এর আগে আরো হাজার হাজার বছর চলে গিয়েছে। তো যখন যীশু খ্রিস্টের জন্মের আগের সময়গুলো ছিল তখনও তো সময় ছিল, অনেক সময় চলে গিয়েছে না, পৃথিবীর সৃষ্টির পর থেকে সময় চলে গিয়েছে। তো সেই সময়গুলোকে, যীশু খ্রিস্টের জন্মের আগের সময়গুলোকে বলা হয় খ্রিস্টপূর্ব। গুড, এই তো বলতে পেরেছো, ধন্যবাদ। আচ্ছা যেমন 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয়, এ সময় থেকে মিশরের ঐতিহাসিক যুগের সূচনা হয়। একই সময়ে নারমার বা মেনেস হন একাধারে মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত, এ দেখো একই সময়ে নারমার বা মেনেস হন একাধারে মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত, তিনি প্রথম ফারাওয়ের মর্যাদাও লাভ করেন। এরপর থেকে ফারাওদের অধীনে মিশর প্রাচীন বিশ্ব সভ্যতার অগ্রগতিতে একের পর এক উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যে এই যে দেখো নারমার বা মেনেস, হ্যাঁ প্রথম নরপতি ছিলেন, তিনি পুরোহিত ছিলেন, তারপরে এই যে 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয়, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো ভৌগোলিক অবস্থান, তিনটি মহাদেশ দ্বারা ঘিরে থাকা মিশরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তিনটি মহাদেশ দ্বারা, আমরা জানি আমাদের এই বিশ্ব, মানে আমরা জানি যে মহাদেশ হলো কয়টি? সাতটি, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, তারপরে কি, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তারপরে হলো অ্যান্টার্কটিকা। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া আর অ্যান্টার্কটিকা, ঠিক আছে। এই সাতটি মহাদেশ, তো তার মধ্যে তিনটি দ্বারাই হচ্ছে মিশর হলো, তিনটি দ্বারাই হচ্ছে আবদ্ধ আর কি, হ্যাঁ ঘিরে থাকা, তিনটি মহাদেশ দ্বারা ঘিরে থাকা মিশরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি এশিয়া, আফ্রিকা, ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত, ঠিক আছে। তাহলে এই তিনটি মহাদেশ কি কি? এশিয়া, আফ্রিকা আর ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত, ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত। আচ্ছা এই ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত, এর উত্তরে ভূমধ্য সাগর, পূর্বে লোহিত সাগর যেটাকে রেড সি বলা হয়, পশ্চিমে সাহারা মরুভূমি, দক্ষিণে সুদান এবং আফ্রিকার অন্যান্য দেশ। এর মোট আয়তন প্রায় 4 লক্ষ বর্গ মাইল, ঠিক আছে। এখানে আমরা অনেকগুলো তথ্য পেয়ে গিয়েছি, কয়টা মহাদেশ দ্বারা পরিবেশিত, মহাদেশগুলো কি কি, কোন, তারপরে হলো কোনটি কোন দিকে, বা এশিয়ার হলো
কোন দিকে কোনটি অবস্থিত? পূর্ব পূর্বে যেমন লোহিত সাগর, পশ্চিমে যেমন সাহারা মরুভূমি, উত্তরে হলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তিন দিনের চার দিকের বর্ণনায় আছে। পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি, উত্তরে ভূমধ্য সাগর, আর দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ। এর মোট আয়তন কত? 4 লক্ষ বর্গ মাইল। 4 লক্ষ বর্গ মাইল। সময়কাল, মিশরীয় সভ্যতা 2500 বছরেরও বেশি সময় ব্যাপী স্থায়ী ছিল, মানে 2500 বছরেরও বেশি স্থায়ী ছিল। প্রাচীন মিশরে নিরবচ্ছিন্ন ও দীর্ঘ ইতিহাসের সূচনা হয় 5000 খ্রিস্টপূর্বাব্দে, বিশেষ করে নবপলীয় যুগে। ঠিক আছে, যখন হলো নব্যপ্রস্থ যুগের শুরু হয়, সেই সময়কার ইতিহাস মিশরের ইতিহাস। ঠিক আছে, যীশু খ্রিস্ট জন্মেরও 5000 বছর পূর্বে। তবে মিশরীয় সভ্যতার গোড়াপতন হয় মেনসের নেতৃত্বে, যা প্রায় 3000 বছর ধরে স্বমহিমায় উজ্জ্বল ছিল। খ্রিস্টপূর্ব 10ম শতকে লিবিয়ার এক বর্বর জাতি ফারাওদের সিংহাসন দখল করে নেয়, 670 থেকে 622 খ্রিস্টপূর্বাব্দে। অ্যাসিরীয়রা মিশরে আধিপত্য বিস্তার করে, 525 খ্রিস্টপূর্বাব্দে পারস্য মিশর দখল করে নিলে প্রাচীন মিশরে মিশরে সভ্যতার সূর্য অস্তমিত হয়। এবার দেখো রাষ্ট্র সমাজ। প্রাক রাজবংশীয় যুগে মিশর কতগুলো ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল, এগুলোকে নোম বলা হতো। নোম, ওই ছোট ছোট রাষ্ট্রকে বলা হতো নোম। মিশরের প্রথম রাজা বা ফারাও, ওই যে প্রথম রাজা বা ফারাও মেনেস বা নারমার, সমগ্র মিশরকে খ্রিস্টপূর্ব 32 অব্দে ঐক্যবদ্ধ করে একটি রাজ্য গড়ে তোলেন, মানে পুরা মিশরকে একত্রিত করে একটা রাজ্য গড়ে তোলেন, যার রাজধানী ছিল দক্ষিণ মিশরের মেমফিসে। তখন থেকে মিশরে ঐক্যবদ্ধ রাজ্য ও রাজবংশের উদ্ভব। মিশরীয় পের ও শব্দ থেকে ফারাও শব্দের জন্ম। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন দেখো, পেরো এই একটু পরে আবার আমরা আলোচনা করব, দেখবা যে পেয়ে যাবা। ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী, তারা নিজেদের সূর্য দেবতার বংশধর মনে করত। ফারাও পদটি ছিল বংশানুক্রমিক, অর্থাৎ ফারাওয়ের ছেলে হতো উত্তরাধিকার সূত্রে ফারাও। পেশার উপর ভিত্তি করে মিশরীয়দের কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন রাজ পরিবার, পুরোহিত, অভিজাত, লিপিকার, ব্যবসায়ী, শিল্পী, কৃষক ও ভূমিদার শ্রেণী। মিশরের অর্থনীতি মূলত ছিল কৃষি নির্ভর। উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল গম, যব, তুলা, পেঁয়াজ, পিচফল ইত্যাদি। ব্যবসা বাণিজ্য মিশর ছিল অগ্রগামী। মিশরে উৎপাদিত গম, লিলেন কাপড় ও মাটির পাত্র ক্রিট দ্বীপ, ফিনিশিয়া, ফিলিস্তিন, সিরিয়ার রপ্তানি হতো। বিভিন্ন দেশ থেকে মিশরীয়রা স্বর্ণ, রৌপ্য, হাতির দাঁত, কাঠ ইত্যাদি আমদানি করত। নীল নদ, মিশরের নীল নদের উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। সেখান থেকে নদটি নানা দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্য সাগরে এসে পড়েছে। নীল নদ কিন্তু মিশরের খুব গুরুত্বপূর্ণ। ইতিহাসের জনক হেরোডোটাস, আমরা আগে পড়েছি না, প্রথম চ্যাপ্টার পড়েছি না, যে ইতিহাসের জনক কে? হেরোডোটাস। হেরোডোটাস যথার্থই বলেছেন মিশর নীল নদের দান, মানে মিশরকে নীল নদের দান বলা হয়েছে, মানে নীল নদটাই যেন মিশরকে দান করেছে এরকম। নীল নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতি বছর নীল নদে বন্যা হতো। বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হতো। জমে থাকা পলিমাটিতে জন্মাতো নানা ধরনের ফসল। আচ্ছা, আজকে আমাদের কতটুকু পড়ানোর কথা যেন বলতো? সভ্যতায় মিশরীদের অবদান পর্যন্ত না? সভ্যতায় মিশরীয়দের অবদান, প্রাচীন সভ্যতায় মিশরীয়দের অবদান অস্বীকার করার উপায় নেই। ধর্মীয় চিন্তা, শিল্প, ভাস্কর্য, লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, জ্ঞান, বিজ্ঞান চর্চা, সবকিছুই তাদের অবদানে সমৃদ্ধ। মিশরীয়দের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের জীবন, ঠিক আছে, তাদের জীবন ধর্মীয় চিন্তা ও বিশ্বাস দ্বারা প্রভাবিত ছিল। আচ্ছা, আমি একটু দেখে নিই আজকের ইয়েটা।
হ্যাঁ, সভ্যতায় মিশরীয়দের অবদান পর্যন্ত আজকে, ঠিক আছে। সভ্যতায় মিশরীয়দের অবদান পর্যন্ত। ওকে মিস। তাহলে এই এটুকু আজকে আমাদের। হ্যাঁ, এই যে এটুকু সভ্যতায় মিশরীয়দের অবদান। তো এই যে আমরা আজকে পাঠ করলাম, তোমাদেরও সময় কম, তোমরা স্কুলে যাবা 12:03। হ্যাঁ, 12:10 পর্যন্ত তোমাদের সাথে থাকবো। 11:40-এ জয়েন করেছো না? জি মিস। 11:40-এ জয়েন করেছো, আর 7 মিনিট তোমাদের সাথে থাকবো। তো এই যে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম একটু রিভিউ করি, ঠিক আছে? একটু তোমাদের ছবি দিতে যেতে বলছে, তাই না? জি মিস। ছবিতে যেতে বলছে তোমাদের ক্লাস টিচার। জি মিস। আচ্ছা, তাহলে বই থেকে একটু একটু করে তোমাদের আলোচনা করি, বই থেকে করবো, মানে আজকের পাঠ থেকে অল্প অল্প। এই যে মিশরীয়দের সম্পর্কে আমরা জানলাম, 6 মিনিট আছে, 6 মিনিটে। তো এই পুরোপলীয় যুগ কোনটা বলো তো? পুরোপলীয় যুগ নতুন পুরনো পাথরের যুগ, পুরনো পাথর। নবপলীয় যুগ কোনটা? নতুন পাথরের যুগ, নতুন পাথরের যুগ। তারপরে মিশর, মিশরের নাম, হ্যাঁ, ইংরেজিতে কি বলেছিলাম? ইজিপ্ট। ইজিপ্ট, আচ্ছা। এই যে মিশরটা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব কত অব্দ থেকে কত অব্দ পর্যন্ত? কি সমৃদ্ধ জনপদ গড়ে উঠেছিল? 5000 অব্দ থেকে 3200 অব্দ পর্যন্ত। 3200 অব্দ পর্যন্ত, ঠিক আছে। মিশরীয়দের প্রথম রাজবংশের সূচনা হয় কবে? প্রথম রাজবংশের শাসনামল শুরু হয় কবে? 3200 খ্রিস্টপূর্ব থেকে। মিশরীয়দের প্রথম নরপতি বা পুরোহিতের নাম কি? ফারাও। না না, প্রথম নরপতি বা পুরোহিতের নাম হচ্ছে নারমার বা মেনেস হন। নারমার বা মেনেস হন, মেনেস হন। মিশরের আয়তন কত? 4 লক্ষ বর্গ মাইল। 4 লক্ষ বর্গ মাইল, ভালোই তো তোমরা বলছো। হ্যাঁ, এখন হয়তো বা দেখে বলছো, কিন্তু এগুলা কিন্তু অনেক গুরুত্ব সহকারে পড়বা। মিশর কয়টা মহাদেশ দ্বারা বেষ্টিত? তিনটি। তিনটি। সেই 3টি মহাদেশ কি কি? এশিয়া, এশিয়া, আফ্রিকা, ইউরোপ। হ্যাঁ, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ। আচ্ছা, বলো তো মিশরীয় সভ্যতা স্থায়ী হয়েছিল, হ্যাঁ, কত বছর স্থায়ী হয়েছিল? 2500 বছর। 2500 বছর, অর্থাৎ 2500 বছরেরও বেশি সময়। 2500 বছর না, এর চেয়ে একটু বেশি সময় ছিল। হ্যাঁ, 2500 বছরেরও বেশি সময়। মিশরের নিরবচ্ছিন্ন দীর্ঘ ইতিহাসটা শুরু হয় কত খ্রিস্টপূর্বাব্দে? 525। ৫০০০, ঠিক আছে। অ্যাসিরীয়রা মিশরে আধিপত্য বিস্তার করে কবে? কবে কবে 670 থেকে
662 62 না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 662 ঠিক আছে আচ্ছা তাহলে ফারাও শব্দটা জন্ম কোন শব্দ মিশরীয় কোন শব্দ থেকে কোন শব্দ থেকে পেরো পেরো হ্যাঁ পেরো পেরো শব্দ থেকে ফারাও পেরো ফারাও মনে রাখবা হ্যাঁ আচ্ছা মিশরকে নীল নদের অবদান কে বলেছেন হেরোডোটাস হেরোডোটাস কে উনি কে চিনি না তো ওনাকে উনি কে বলো তো ইতিহাসের জনক ইতিহাসের জনক ইতিহাসের জনক তাই না বলেছো ইতিহাসের জনক চিনতে হবে ইতিহাস যেহেতু পড়ো ইতিহাসের জনককে এটা যদি না চিনো তাহলে লজ্জার বিষয় কিন্তু হ্যাঁ ইতিহাস বড় কেউ যদি জিজ্ঞেস করে বসে যে ইতিহাসের জনক কে বলো তো তখন কিন্তু বলতে না পারলে হ্যাঁ লজ্জার বিষয় কারণ এটা আমরা গত ক্লাসে পড়েছি ফার্স্ট মানে ফার্স্ট চ্যাপ্টারেই পড়েছি ঠিক আছে তাহলে হেরোডোটাস মিশর সম্পর্কে কি বলেছেন মিশর নীল নদের দান মিশরকে নীল নদের দান বলেছেন আচ্ছা যেহেতু তোমরা স্কুলে যাবা তাই না তো আজকে ক্লাসটা আমাদের আধা ঘন্টার মধ্যে সীমিত থাক আরো 10 মিনিট ছিল তো তোমাদের রুটিনটা আজকে যেটা হয়েছে আমি দেখলাম হ্যাঁ তোমাদের রুটিনে লেখা আছে এই ক্লাসটা গতকালকে ছিল তাই না আর আমার যে ব্যক্তিগত রুটিন সেটাতে আজকে দেওয়া আছে তো ঠিক আছে আগামী ক্লাস থেকে এটা ঠিক হয়ে যাবে আচ্ছা আগামীকাল কি তোমাদের কোনো ক্লাস আছে আমার সাথে মিস নেই নেই হ্যাঁ কিন্তু আমার রুটিনে তো ছিল ঠিক আছে আমি এটা স্যারকে বলে ঠিক করে নিব তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ হ্যাঁ আর যতটুকু পড়িয়েছি ততটুকু কে মিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যতটুকু পড়িয়েছি ততটুকু কিন্তু পড়া থাকবে এই যে আজকে ছোট ছোট প্রশ্ন ধরলাম পরের ক্লাসে আমি ক্যামেরা অন করে করে বলতে বলবো যে এই তুমি বলো অমুক বলো নাম ধরে ধরে হ্যাঁ আর সবাইকে বলো ক্লাসে এই চ্যাট বক্সে তোমরা রোল দাওনি কেন একজনও শিগগির দিয়ে দাও নাহলে কিন্তু এটা প্রেজেন্ট দিয়েছি তো দেখাচ্ছে আমি দিয়েছি এই যে আমার তো দেখাচ্ছে না চ্যাট বক্স জিরো দেখাচ্ছে আচ্ছা ওকে দাঁড়ান আবার একটু দাও তো দুজনে দিয়ে দাও এই চ্যাট বক্সে দেখাচ্ছে শো করছে না শুধু পার্টিসিপেন্ট আমি সহ তিনজন মিস পেয়েছেন একজন পেয়েছি হ্যাঁ নাজাব মির্জা না হ্যাঁ হ্যাঁ রোল 7 তোমারটা পেয়েছি আরেকজন কে আছে দিয়ে দাও দেখি আরেকজন কে আছে লামিয়া দিয়ে দাও মিস আমারটা পেয়েছেন হ্যাঁ দুইজনেরটাই পেয়েছি ধন্যবাদ তাহলে যাও স্কুলে যাও আল্লাহ হাফেজ পরে এসো ক্লাসে হ্যাঁ পরের ক্লাসে পরে এসো